প্রিয় শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের কৈশোরের কথা আয়োজনে। প্রতি পর্বের মতোই আমরা কিন্তু নতুন আরও একটা বিষয়ে সচেতনতার কথা বলতে আমাদের এই আয়োজনে হাজির হয়েছি। শৈশব থেকে কৈশোরে উত্তীর্ণ হওয়ার সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের জীবনে, এটা আমরা সবাই জানি। এই সময়ে ঘটে যাওয়া মানসিক এবং শারীরিক পরিবর্তনের প্রভাব হতে পারে সুদূরপ্রসারী। তাই বয়সন্ধিকালে মানসিক যত্নের পাশাপাশি শারীরিক পুষ্টির চাহিদা পূরণের বিষয়টাও খেয়াল রাখা খুবই খুবই প্রয়োজন। বয়সন্ধিকালীন পুষ্টি চাহিদা মেটানো নিশ্চয়ই কঠিন কিছু নয়, তবে এ ব্যাপারে আমাদের সবারই একটা সঠিক এবং সচেতন জ্ঞান থাকা উচিত। তাই তো আমাদের আজকের কৈশোরের কথায় আমরা বিষয় ঠিক করেছি, কিশোর কিশোরীদের বয়সন্ধিকালীন পুষ্টি। আশা করছি সবসময়ের মতো এই বিষয়টাও আপনাদেরকে সাহায্য করবে, আপনাদের কিশোর কিশোরীদের সঠিকভাবে বেড়ে ওঠায় সহযোগিতা করবে এবং তাদের সামনের ভবিষ্যৎ আলোকিত করতেও সাহায্য করবে। আমাদের সাথে সবসময়ের মতো একজন বিশেষজ্ঞ অতিথি রয়েছেন আজকের এই আয়োজনে। আমরা তার কাছ থেকেই জানব বয়সন্ধিকালীন পুষ্টি সম্পর্কে নানা কথা। আমাদের সাথে আজকে আমরা বিশেষজ্ঞ অতিথি হিসেবে পেয়েছি সাবরিনা মকবুল। তিনি সিনিয়র নিউট্রিশনিস্ট, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট থেকে এসেছেন। সাবরিনা ম্যাম, কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। আপনাকে পেয়ে ভালো লাগছে। নিশ্চয়ই আজকের বিষয় সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করব আপনার কাছ থেকে। সেই সাথে জানিয়ে দিই আমাদের আজকে সবসময়ের মতো কিশোর অতিথিরাও সাথে রয়েছে, তাদের সাথে একটু পরিচিত হয়ে নিই শুরুতেই। তোমার নাম কি? আমার নাম শশী। শশী, শশী মানে কি চাঁদ? আচ্ছা, শশী কিসে পড়াশোনা করছো? আমি এবার এসএসসি দিয়েছি। আচ্ছা, শশীর পাশে আরেকজন বন্ধুকে দেখতে পাচ্ছি, একটু পরিচিত হয়ে ফেলি, কি নাম? আমার নাম নওশিন নাওয়ার অহনা, আর আমি এবার মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি। আচ্ছা, তো একদম সমবয়সী মোটামুটি দুজন মানুষকে পাওয়া গেল। নিশ্চয়ই তাদের যে অভিজ্ঞতা কৈশোরকালীন সেটা তাদের মুখ থেকে কিছুক্ষণের মধ্যেই আমরা শুনব। আমি একটু জানিয়ে দিতে চাই সব শ্রোতা বন্ধুদেরকে, আমাদের এই আয়োজনটি আপনারা শুনতে পারছেন একযোগে ঢাকা খ 819 কিলোহার্জে এবং FM 92 মেগাহার্জে। আর সবসময়ের মতো একটু ফোন নাম্বারগুলো মনে করিয়ে দিব, কারণ আমরা সচরাচর যে ফোন নম্বরগুলোতে যোগাযোগ করি আজকে একটু পরিবর্তন রয়েছে, একটু খেয়াল করে শুনবেন। আজকে যেই ফোনে আপনারা চাইলে সরাসরি কথোপকথনের মাধ্যমে এই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন সেই ফোন নম্বরগুলো হচ্ছে 448132 41, 448132 41 এবং 448132 42, 448132 42। এই দুটো নাম্বারে আপনারা চাইলে সরাসরি আমাদেরকে ফোন করে আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আজকের এই অনুষ্ঠানটার একদম শেষে সবসময়ের মতোই কুইজ থাকবে আপনাদের জন্য। দুজন ভাগ্যবান শ্রোতা আজকেও কুইজের সঠিক উত্তর দিয়ে বিশেষ পুরস্কার জিতে নিতে পারবেন বাংলাদেশ বেতারের পক্ষ থেকে। তো আমাদের যে মূল আয়োজন, সেই মূল আয়োজনে চলে যাচ্ছি। আশা করছি আজকের অনুষ্ঠানটা আপনারা উপভোগ করবেন। আমি চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে, সাবরিনা মকবুল। আপা, আপনার কাছ থেকে জানতে চাইব শুরুতেই যে কৈশোরকালীন পুষ্টি অর্থাৎ বয়সন্ধিকালীন, আমরা জানি যে কৈশোর কালীন যেই সময়টা সেটাকে আসলে বয়সন্ধির বিভিন্ন ধাপ তখনই পার হতে হয়, তো ওই সময়টা আসলে কোন বয়সটা আমরা ধরবো এবং কোন সময়টায় এই ব্যাপারে আমাদের একটু সচেতন হওয়া প্রয়োজন? ধন্যবাদ খুব সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আচ্ছা, বয়সন্ধিকালটা আসলে কোন সময়? আমরা সাধারণত বলে থাকি 10 থেকে 19 বছর বয়সকে বয়সন্ধিকাল বা কৈশোরকাল বলা হয়। সুন্দর, যেসব বাচ্চারা 10 থেকে 19 বছর বয়সের মধ্যে পড়েছে তাদেরকে আমরা আসলে বলবো কিশোর কিশোরী। এখন কিশোর কিশোরী পুষ্টিটা কেন জরুরি? কারণ আমরা জানি এই সময় শারীরিক এবং মানসিক ব্যাপক একটা পরিবর্তন হয়ে থাকে, সুতরাং এর জন্য এই সময় পুষ্টিটা খুবই জরুরি। এবং বয়সন্ধিকালে বা কিশোরকালে আমাদের শরীরে কিছু পরিবর্তন হয়, যেমন আমাদের শরীর উচ্চতার 15 থেকে 20 ভাগ এই সময় হয়ে থাকে এবং হাড়ের গঠন 90 ভাগ হয়ে থাকে। সুতরাং একটা বাচ্চা বা একটা কিশোর কিশোর কতটুকু লম্বা হবে এটা নির্ভর করে বয়সন্ধিকালে পুষ্টির উপর, এবং মোট ওজনের 25 থেকে 50 ভাগ এই সময় হবে। সুতরাং আমরা যদি এই সময় বাইরে খাবার খাই বা অপুষ্টিকর খাবার খাই, হয়তোবা সে কম ওজনের কিশোর কিশোর হতে পারে বা হয়তোবা সে বেশি ওজনে বা ওবেস বাচ্চা হয়ে যেতে পারে। এবং এই সময় দেখা যায় মানে সারা শরীরের মোটামুটি শরীরের কাঠামো 45 ভাগ এই সময় হয়ে থাকে। শোনা, অবশ্যই বয়সন্ধিকাল আমাদের পুষ্টির দিকে খেয়াল রাখতে হবে।
আচ্ছা আপা, আমরা সবসময় দেখি যে ছোট বাচ্চা যারা থাকে, যাদের খাবার দাবারের ব্যবস্থা করার ভার পুরোটাই বাবা মার দায়িত্বে থাকে, তো তারা সেই সময়টায় খুব সচেতন থাকেন, কিন্তু আস্তে আস্তে তারা যখন কিশোর কিশোরী হয়ে ওঠে বা একটু বড় হয়ে যায়, তখন কিন্তু তারা নিজেদের মন মতো মর্জি মতো খাওয়ার চেষ্টা করে বা তাদের একটা আলাদা পছন্দ তৈরি হয় খাবার দাবারের ক্ষেত্রে। তো সেই সময়টায় আসলে পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে আসলে কিভাবে তাদেরকে মোটিভেট করা যায়, কি মনে করেন? হ্যাঁ, খুবই সুন্দর একটা প্রশ্ন। যেটা হয়, বয়সন্ধিকালটা আমরা বলি যে এই সময় শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে, তখন দেখা যায় যে বাচ্চারা যখন ছোটবেলা থেকে বাবা মার কথা মতো শুনে বা খাওয়া দাওয়া করে, বয়সন্ধিকালে তাদের একটু স্বাধীনচেতা মনোভাব হয়ে যায়। এবং আমরা যেটা লক্ষ্য করি, এই সময় দেখা যায় যে মানে বেশিরভাগ বাচ্চাদের একটু বাইরে খাবার প্রতি আকর্ষণ চলে আসে। শুধু আমি বাবা মাদের বলবো যে এই সময় বাচ্চাদের সাথে রাগারাগি করা যাবে না, তাদেরকে ভালো করে বুঝাতে হবে। এবং যেটা হয় যে পুষ্টিকর খাবার অভ্যাসটা আমাদের ছোটবেলা থেকে বাচ্চাদের তৈরি করে দিতে হবে। আমরা যদি ছোটবেলা থেকে বাচ্চাদের একটু পুষ্টিকর খাবারের প্রতি আগ্রহ তৈরি করে দিই, তাহলে বয়সন্ধিকালে বাচ্চাদেরকে বুঝাতে সুবিধা হবে এবং তাদের খাবার প্রতি একটা আগ্রহ থাকবে। এছাড়াও বাচ্চাদের যেটা হবে যে এই সময় বয়সন্ধিকালে বাচ্চাদেরকে বাইরে খাবারের ক্ষতিকর দিকগুলি কী তাদেরকে একটু তুলে ধরতে হবে, যে বাইরে খাবারটা আসলে শরীরের জন্য যে ক্ষতিকর এবং এটা খেলে যে তাদের পরবর্তীতে বিভিন্ন রোগে তারা আক্রান্ত হবে, এদের বুঝাতে হবে। এবং আরেকটা যেটা করতে হবে বাবা মা হিসেবে, যেটা আমি বলবো যে আমাদের সময় দেখা যায় যে অনেক সময় একই ধরনের খাবার আমরা বারবার বানাচ্ছি, বারবার দিচ্ছি, এতে খাবারের প্রতি বাচ্চাদের অরুচি চলে আসে এবং তারা বাইরে খাবারের প্রতি আকৃষ্ট হয়ে যায়। ঘরের খাবারটা যদি বৈচিত্র্য করা হয়, তাহলে মনে হয় বাচ্চারা বাসার পারিবারিক খাবারের প্রতি আগ্রহ তৈরি হবে। আচ্ছা, কিছু কিছু বাচ্চার কিছু হ্যাবিট থাকে বা অভ্যাস তাদের থাকে যে তারা কোনো একটা বিশেষ খাবার খেতে চায় না। যেমন কেউ কেউ মাছ খেতে পছন্দ করে না, মাছ খায় না, বা কেউ মাংসটা খেতে পছন্দ করে না, বা কেউ হয়তো সবজি কখনোই খাবে না, এরকম। তো বাবা মারা আসলে তখন নিরুপায় থাকেন যে ওই খাবারটা সে পছন্দ করে না, তাকে ওটা দেওয়াই হচ্ছে না বা সে খাচ্ছে না। এতে করে কি তার কোনো একটা বিশেষ খাবার যদি তার খাদ্য তালিকা থেকে বাদ পড়ে যায়, এতে করে কি তার কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, সম্ভাবনা রয়েছে। কারণ আমরা জানি যে এক খাবারের মধ্যে সবগুলি পুষ্টি থাকে না। কারণ আমাদের দেখা যায় যে বিভিন্ন খাবারের কথা আমরা এই কারণে বলি, খাবারের বৈচিত্র্য কথা ভাষাটার কথা এই কারণে বলি, কারণ যেহেতু একটা খাবারের মধ্যে সব পুষ্টি উপাদান থাকে না। সুতরাং যদি দেখা যায় দিনের পর দিন কেউ মাছ খাচ্ছে না, তার মাছের মধ্যে আমাদের পুষ্টিকর যে তেলটা থাকে বা উপকারী তেলটা, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, সেটা পাচ্ছে না। বা যদি কেউ দেখা যায় ভেজিটেবল খাচ্ছে না, ভেজিটেবল বা ফ্রুটস খাচ্ছে না, তাহলে ভিটামিন মিনারেলসটা পাবে না, তার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে না। যেটা হবে যে বাচ্চাদেরকে ছোটোবেলার থেকে যেটা আমি বলেছি যে পুষ্টিকর খাবার প্রতি আগ্রহ তৈরি করে দিতে হবে। এবং যেটা হয় যে একটা বাচ্চা যদি দেখা যায়, অনেক সময় মারা দেখা যায় আদর করে বা বাচ্চা খেতে চাচ্ছে না, ভাবে যে না আমার বাচ্চাই তো খাচ্ছে না, অন্য খাবার দিচ্ছি, ছোটোবেলা ওকে একটু বুঝাতে হবে। এবং যেটা হয় যে মাছ যদি খেতে না চায়, তাই মাছটা যদি অন্যভাবে দেওয়া যায়, যেমন একটা বাচ্চা মাছ খেতে চাচ্ছে না, তাকে যদি মাছটা ভাজি করে দেওয়া হয় বা চপ করে দেওয়া হয় বা কাবাব করে দেওয়া হয়, তো হয়তো বা সে খাবে। কিন্তু তাকে বুঝাতে হবে যে না, সব খাবারই খেতে হবে। এবং আজকালকার বাচ্চাদের যেটা আমি দেখি যে সবজি খাওয়ার প্রতি তাদের একদমই আগ্রহ নাই। এখন সবজি যেটা হয় যে এটা তো আসলে খেতে হবে, কারণ আমরা জানি আমাদের ভিটামিন মিনারেলস যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এটা পাওয়া যায় শাকসবজি ফলমূল থেকে, শুধু এইগুলি তাদের খেতে হবে। এবং বাংলাদেশ কিন্তু সবজির দিক থেকে প্রত্যেক ঋতুতে আমরা নতুন নতুন ফ্রেশ সবজি পাচ্ছি, এবং খুব কম দামের মধ্যে আমরা প্রচুর ধরনের সবজি পাচ্ছি এবং অর্গানিক সবজিগুলি পাচ্ছি। আমার যেটা হলো যে যদি একটা বাচ্চা দেখা যাচ্ছে সবজি খেতে পছন্দ করছে না, তাহলে হয়তো বা সবজি স্যুপ করে দিতে পারি বা কাকলেট বা পাকোড়া, এইভাবে যদি খাবারটা একটু বৈচিত্র্য করে নিয়ে আসি। একটা বাচ্চা আমার মনে হয় যে বাইরে দেখবেন সে চপ খাচ্ছে, কিনে খাচ্ছে, বা পাকোড়াটা সে কিনে খাচ্ছে, ওইটা বাসায় যদি তৈরি করে দেওয়া হয়, খাবারটা যদি একটু তাদের এখনকার বাচ্চাদের পছন্দ অনুযায়ী যদি বানিয়ে মানে আমরা তৈরি করে দিতে পারি, তাহলে তারা খাবে নিশ্চয়ই। কারণ একই খাবার আসলে বাইরেরটা অস্বাস্থ্যকর এবং বাসায় সেটা কিন্তু স্বাস্থ্যকর উপায়ে বানানো হয়, তো সেটা নিশ্চয়ই বাচ্চাদের জন্য ভালো হবে। আমি আরেকটু জানতে চাই যে বয়সন্ধিকালে পুষ্টি, এই বিষয়টাকে, এই যে বয়সন্ধিকালের সময়টা, এই সময়টাকে আলাদা করে পুষ্টিকর খাবার দেওয়ার পেছনে আসলে কী কী কারণ রয়েছে? এই সময় আলাদা করে খাবার অনেকগুলি কারণ আছে। কারণ আমি আলোচনার শুরুতে যেটা বলেছিলাম, আমাদের অনেকগুলি শারীরিক এবং মানসিক গঠন এই সময় হয়ে থাকে। যেমন হাড়ের কথা বললাম যে 90% হাড়ের গঠন এই সময় হয়ে থাকে। শুধু হাড়ের তৈরি করার জন্য আমাদের কী প্রয়োজন? ক্যালসিয়াম। সুতরাং বুঝে যাচ্ছে এই সময় ক্যালসিয়াম জাতীয় খাবারকে বেশি করে খেতে হবে। ক্যালসিয়াম পাওয়া যায় দুধ থেকে বা ছোটো মাছ থেকে। সুতরাং দুধ এবং
ছোটো মাছ সবুজ খেতে হবে, না দেখা যায় হাড়ের গঠনটা ঠিক মতন হবে না। আমাদের দেখা যায় যে বাইরের দেশের তুলনায় আমাদের দেশে খুব অল্প বয়সে হাড়ের ব্যথা বা হাড়ের ক্ষয় শুরু হয়ে যায়। কেন হয়? কারণ আমরা কৈশোরকালীন সময় মানে দুধ খাওয়ার অভ্যাসটা কিন্তু আমাদের দেশে একদমই নেই, বা দুধ খাওয়া ছোটো মাছ এই জিনিসগুলি আমরা খাই না, এবং তখনই দেখা যায় আমাদের হাড়ের একটা গঠনের একটা ই হয়ে যায়, মানে পরিপূর্ণভাবে গঠনটা হয় না। তাই যখন বয়স বাড়তে থাকে হাড়ের গঠনটা আমাদের দেখা যায় ক্ষয়ের রোধ আমাদের আগে আগে শুরু হয়ে যায়। তারপর যেটা বললাম উচ্চতা, আমাদের কিন্তু উচ্চতার একটা বড় ভাগ নির্ভর করে কৈশোরকালীনের উপর। যেটা আমি বলেছি যে আমাদের 15-20% উচ্চতা কৈশোরকালীন সময় হবে। সুতরাং আমি যদি কৈশোর সময় বা কিশোর কিশোরী জ্বালা এখন যদি পুষ্টিকর সুষম খাবার না খায়, তাই বুঝা যাচ্ছে তাদের ওজনটা হাইটটা কমে যাবে, যেটা দেখা যাবে তার এক্সপেক্টেড হাইট আমরা যেটা বলি যতটুকু হওয়ার কথা ছিল শুধু খাবারের কারণে ওই হাইটটা সে পাচ্ছে না, সে কমে যাচ্ছে, তার ওজনটা ই হয়ে যাচ্ছে, সে দেখা যাবে সাইজ ছোটো হয়ে যাচ্ছে। এবং ওজনের যে কথা যেটা বললাম 25-50% ওজন কৈশোরকালীন পুষ্টির উপর নির্ভর করে। শুধু আমি যদি ওজন মানে অপুষ্টিকর বাইরে খাবার খাই তা আমার ওজন বেশি বেড়ে যাবে, পরবর্তীতে দেখা যাবে আমার বিভিন্ন রোগের দেখা দিতে পারে, যেমন ডায়াবেটিস হাইপারটেনশন এই রোগগুলি হবে। আর যদি কম খাই তাহলে আমার দেখা যাবে অপুষ্টির শিকার হতে হবে, আমার ওজন অনেক কম হয়ে যাবে, আমি খুব দ্রুত রোগে আক্রান্ত হব, আমার দেখা যাবে কিছু আমার ইমিউনিটি পাওয়ার কম থাকবে, কিছুদিন পর আমি রোগে আক্রান্ত হচ্ছি। সব কিছু মিলে আমাদের ধরে নিতে হবে কৈশোরকালীন পুষ্টিটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের জানতে হবে আমাদের সুষম পুষ্টিকর খাবার কিভাবে খেতে হবে। এবং আসলে হেলদি যে কোনো জিনিসের একটা যে অভ্যাস গড়ে ওঠা, সেটা তো ওই সময়টাই গড়ে ওঠাটাই ভালো, যাতে করে পরবর্তী জীবনে আসলে কাজে লাগে। যেহেতু পরবর্তীতে আপনার যা তৈরি হল হয়েই যাবে, সুতরাং কৈশোরকালীন সময় যদি আপনার কোনো ল্যাকেন্স থেকে যায় পরবর্তী সময় কিন্তু এটা পূরণ করা সম্ভব হয় না। যেহেতু আমি বললাম যে কত ভাগ করে করে এই সময় তৈরি হবে, সুতরাং 90% হাল যদি তৈরি হয়ে যায় এরপরে তো আপনার আসলে তৈরি করার কোনো আরই থাকে না। সুতরাং আমাদের কৈশোরকালীন এর জন্য আমরা বলি যে কৈশোরকালীন পুষ্টিটার দিকে বিশেষ নজর দিতে হবে, বিশেষ নজর দিতে হবে। অনেক ধন্যবাদ আপা, আপনার কাছে আবারও ফিরে আসবো। আমি একটু চলে যেতে চাই আমাদের কিশোর অতিথি শশীর কাছে, শশীর সাথে একটু কথা বলবো। কেমন আছো শশী? এই তো ভালো। খুব ভালো? খুব ভালো নাকি অল্প ভালো? খুব ভালো। হ্যাঁ, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ভালো আছো, আর এটার পেছনে নিশ্চয়ই তোমার স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস রয়েছে, আমরা ধরে নিচ্ছি। একটু শুনি কী কী ধরনের খাবার খেতে পছন্দ করো। আমি প্রথমে যখন ছোট ছিলাম তখন মানে আমার ছোট থেকেই খাবার দাবার নিয়ে একটু প্রবলেম ছিল। কীরকম প্রবলেম? মানে অনেক খাটতে হয়েছে মাকে আমার পিছনে, আমি কোনো সময়ই খেতে যেতাম না, আমার খাওয়া দাওয়া নিয়ে খুবই প্রবলেম ছিল। তো এরকম একটা জোড়াজোড়ির মধ্যে খেতে খেতে আর কি ছোট থেকে হেলদি ছিলাম, মানে হেলদি ফুড হ্যাবিট ছিল, এরপরে মাঝখানে খুবই আনহেলদি হয়ে গেছিলো, এখন যখন বুঝতে পারছি এখন আবার হেলদিতে আমি আস্তে আস্তে যাচ্ছি। আচ্ছা, বাহ, খুব সুন্দর। আসলে নিজের ভেতরে যখন বোধটা আসে তখনই ভালো, এই যে এই জন্যই তোমার স্কিন, তোমার চুল এত সুন্দর, আরও সুন্দর হবে। আর এখন আমরা শুনবো যে গলাটা কত সুন্দর, গান শোনাবে নিশ্চয় আমাদেরকে আজকে। হ্যাঁ, কী গান শোনাবে? আমি একটা দেশাত্মবোধক গান করতে যাচ্ছি, মুক্তির মন্দিরের সোপান। ঠিক আছে, আমরা শুনি। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, কাছে অশ্রু জলে তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ফিরিবে তারা কি ফিরিবে আর সুপ্রভাতে, কত তরুণ গেছে অস্থা চলে মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে যারা স্বর্গ স্বর্গগত
চমৎকার। দেশের গান, মুক্তিযুদ্ধ নিয়ে গান আসলেই আপ্লুত করে। অনেক অনেক ধন্যবাদ শশী। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথি সাবরিনা মকবুল, তার কাছে আমরা জানবো আমাদের একজন শ্রোতা বন্ধু, তিনি একজন একটা প্রশ্ন করেছেন গফরগাঁও ময়মনসিংহ থেকে, জুবায়ের আল ফাহাদ। তিনি বলছেন, কিশোর কিশোরীদের দৈনিক কতটুকু পুষ্টির প্রয়োজন, আর এই বয়সে কত ক্যালোরি খাবার খেতেই হবে? আচ্ছা, আমরা যেটা বললাম যে কিশোর কিশোরীদের বয়স ধরো 10 থেকে 19, শুনুন, বয়স ভেদে ছেলে মেয়ে ভেদে আমাদের ক্যালোরিটা নির্ভর করে। তারপরে মোটামুটি আমরা ধরে নিই 1800 থেকে 2000 কিলো ক্যালোরি খাবারটা খেতে হবে। এটা আরও মানে বয়স অনুযায়ী আরও বাড়বে, এই হবে তারপর 1800 থেকে 2000 ক্যালোরি খেলে মোটামুটি কিশোর কিশোরীদের হবে, পুষ্টি চাহিদাটা পূরণ হবে। 1800 থেকে 2000 কিলো ক্যালোরি, এটা আমরা আসলে আমাদের যেই অভ্যাস, আমরা সবসময় কিন্তু ক্যালোরি হিসাব করে খাবার খেতে পারি না, বা আমরা জানিও না কোন খাবারটা আসলে কতটুকু ক্যালোরি। তো আমরা যদি একটু সহজে হিসাব করতে চাই, আমাদের প্রতি বেলায় কোন খাবারটা কতটুকু পরিমাণে খেলে আসলে এই ক্যালোরিটা পূরণ হতে পারে, এটা আসলে খুব ভালো একটা উপায়, যেটা হলো যে আমরা যেটা বলি যে আমাদের খাবার যে 6টা উপাদান, সে উপাদানগুলো থাকতে হবে খাবার। তারপর যদি আমি আরো সহজ করে বলি, যেমন ধরি আমি রুটি বা ভাত খাচ্ছি সকালবেলা, যদি একটা কিশোর কিশোরী 2টা রুটি খেলো, বা সে যদি 2 কাপের মতন ভাত খেলো, 1 কাপ সবজি খেলো, সাথে একটা ডিম খেলো, তারপরে 11টা 12টার দিকে সেটা ফল খেলো, তারপরে দেখা গেল যে দুপুরের দিকে সে আবার 2.5 কাপ থেকে 3 কাপ ভাত খেলো, মাছ মাংস 1 পিস যেটা সে খেলো, তারপর ডাল খেলো, ডালটা সে মিক্সড ডালও খেতে পারে, যে মুগ মসুর ডাল মিশানো ডাল, বা একটা ডালও যদি খায়, এবং সেটা যদি সে 1 কাপের মতন খায় বা 1 চামচের মতন খায়, সবজি যদি 1 থেকে 1.5 কাপ খেলো, তারপরে বিকেলের দিকে নাস্তাটা সে দুধ খেতে পারে, বা দুধের তৈরি কোনো খাবার খেতে পারে, বা এটা সে রাতেও খেতে পারে, 1 গ্লাস দুধ খেলো, বা দুধের তৈরি খাবার যে কোনো টক দই খেতে পারে, বা ছানা খেতে পারে, দুধের একটা প্রোডাক্ট থাকতে হবে, যেহেতু আমি বলেছি 90% হাড়ের গঠন এই সময় তৈরি হয়, আর এটা পাওয়া যায়, ক্যালসিয়ামটা পাওয়া যায় দুধ থেকে এবং ছোটো মাছ থেকে, এর জন্য আমাদের দুধ বা ছোটো মাছটা খেতে হবে। তারপর রাতের বেলা আবার যেটা হলো যে হয়তো বা রুটি খেলো বা ভাত খেলো, এমন রুটিটা হয়তো 2 পিস রুটি বা 1.5 কাপ ভাত, সবজি, মাছ মাংস, ডিম, যেটা সে মানে যেই টাকার অনুযায়ী যেটা সে অ্যাফোর্ড করতে পারে সেটা যদি খায়, আমার মনে হয় যে সারাদিনে এই পরিমাণে খাবার খেলে মোটামুটি কিশোর কিশোরী পুষ্টিটা নিশ্চিত হবে। মানে পরিবারের পারিবারিক খাবার, যেটা পারিবারিক খাবারগুলোই, মানে একটা ফল খেতে হবে, 1 গ্লাস দুধ খেতে হবে, প্রোটিন, মাছ মাংস, ডিম, দুধের মধ্যে যেটা খেতে পারে সেটা খেলো, ডালটা খেলো, বিচি জাতীয় খাবারগুলি খেলো, বিচি ডাল খেতে পারে, বাদাম খেতে পারে, এই খাবারগুলি যে আমাদের 6টা যে গ্রুপ আছে খাবারের, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি, এবং অবশ্যই কিশোর কিশোরদের ব্যাপার একটা খেয়াল রাখতে হবে, যেটা বলছে পর্যাপ্ত পরিমাণে পানি। আজকালকার বাচ্চাদের দেখা যাচ্ছে যে ওরা কিন্তু পানিটা প্রতি একটা অনীহা আছে, অনেক সময় দেখা যায় যে পানিটা পছন্দ করে না, এবং স্কুলে যেসব বাচ্চাগুলো যাচ্ছে, কিশোর কিশোর বাচ্চারা স্কুল যায়, কলেজে যায়, মোস্ট অফ দোজ টাইমই দেখা যাচ্ছে ওরা কিন্তু পানিটা নিয়ে যায় না। শুধু আমাদের অভিভাবকদের খেয়াল রাখতে হবে, অবশ্যই যেন তার বাসা থেকে বিশুদ্ধ ফুটানো পানিটা নিয়ে যায়, এবং 1.5 লিটার পানি তাদের অবশ্যই খেতে হবে সারাদিনে, 1.5 লিটার পানি মিনিমাম তাদেরকে খেতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আয়োডিন, আমরা অনেক সময়ই শুনি যে আয়োডিনের অভাবে অনেক ধরনের রোগ হয়, এবং কিশোর কিশোরীদের আসলে এই বয়সটাতে আয়োডিনের প্রয়োজনীয়তাটা কতটুকু? হ্যাঁ, আয়োডিনের অভাবে যেটা হয় যে গর্গন্ড রোগটা হয়, যেটা হলে যে দেখা যায় একটা মেয়ে যদি গর্গন্ড হয় তাও কিন্তু সে শারীরিকভাবে কতটা ক্ষতিগ্রস্ত হয় যেমন হচ্ছে, মানসিকভাবেও কিন্তু সে অনেক এফেক্টেড হচ্ছে, এবং আয়োডিনের অভাবে দেখা যায় যে আমাদের বুদ্ধিটা কমে যায়, আমরা যে বলি অনেক বাচ্চা হাবাগোবা বা বুঝে না, দেখা যায় আয়োডিনের অভাবে হচ্ছে, এবং এর জন্য আমাদের কিন্তু বেশি কোনো কিছু করা লাগবে না, আমাদের সরকার যেটা হয় আয়োডিনযুক্ত রবণটা দিয়ে দিয়েছে, সুতরাং শুধু আমাদের খেয়াল রাখতে হবে আমরা বাজার থেকে যে রবণটা কিনে নিয়ে আসছে সেটা আয়োডিনযুক্ত রবণ কিনা, এবং আয়োডিনযুক্ত রবণ কিন্তু পরীক্ষা করা খুব সহজ, যেটা আমরা বাসায় বসে পরীক্ষা করে ফেলতে পারি, কিচ্ছু হবে না, আপনি একটু লবণ নেবেন, এক কিছুটা ভাত নেবেন এবং লেবু, আপনি ওইটা যদি ভাত লবণ আর লেবু একসাথে মিক্স করে যদি লবণের কালারটা বেগুনি হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা মধ্যে আয়োডিন আছে, এবং সেটাই উপকারী। হ্যাঁ, এবং আয়োডিনযুক্ত লবণ কিন্তু বেশি দামও না, কিন্তু আমরা যেটা হলো যে আমরা টাকা দিয়ে যখন কিনছি আমাদের দেখতে হবে যে আয়োডিনযুক্ত লবণটা আমরা কিনছি কিনা, এবং রান্না উইক লবণটা ব্যবহার করছি কিনা, তাহলে আয়োডিনের এটা আমাদের
যে ডেফিসিয়েন্সিটা থাকবে সেটা পূরণ হয়ে যাবে। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ, আবারও নিশ্চয়ই আসবো আপনার কাছে, আরও জানবো অনেক কথা। এখন চলে যাচ্ছি কিশোর অতিথি অহনার কাছে। অহনা, আমি একটু তোমার সাথে কথা বলি, কেমন আছো তুমি? জি ভালো আছি আপু, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তুমি তো এসএসসি দিয়েছো এবার, বেশ একটা চ্যালেঞ্জিং সময় সামনে, নতুন করে পড়াশোনা, কলেজ, এটা ওইটা, তো এই সময়টায় আসলে পুষ্টির চাহিদা পূরণের জন্য, আমরা জানি যে কোনো পরীক্ষার আগে বাবা মা অনেক সচেতন হয়ে যায় না, মেয়েটা কী খেলো বা আমার বাচ্চাটা কী খেলো, তো তুমি কী কী পুষ্টিকর খাবার সবসময় খেয়ে থাকো? দৈনন্দিন খাদ্য তালিকায় তো অন্য সবার মতোই আসলে যেরকম মানে ভাত বা রুটি, আর যদি তরকারি সবজিটা খাই মোটামুটি, তবে পছন্দ যদি বলো তো ওই যে মাংস মাছ এগুলোর প্রতি বেশি। আর হচ্ছে মাছের কাঁটা বাঁচতে পারো? হ্যাঁ খাই তো, মাছের কাঁটা বেছেই তো খাই, আর এমনি ওই মাংস এগুলা, আর দুধ ডিম, ডিমও খাই আমি। মানে পুষ্টিকর খাদ্য তো মোটামুটি সব কিছু করি, পছন্দ হয়তো বেশি থাকে মাছ মাংসের দিকে, কিন্তু সবজি ডাল বা সবকিছু ডিম সবকিছু, হ্যাঁ মোটামুটি চেষ্টা করি যাতে মানে অ্যাভয়েড না করি, একেবারেই খাওয়ারই চেষ্টা করি। আচ্ছা, আমরা চট করে একটা গান শুনে ফেলবো তোমার কাছে। ঠিক আছে, আমি একটি আধুনিক গান গাই। সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভিজাব ভেবির মেলায় তোমার হাতটি ধরে, ওই ঝিনুক ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভিজাব চমৎকার। অনেক ধন্যবাদ তোমাকেও অহনা। আমরা চলে যাব আমাদের ফোনের বন্ধুদের কাছে, বেশ অনেকেই হয়তো আমাদেরকে ফোন করার চেষ্টা করছেন। তার আগে আমি আরও একবার নম্বরগুলো একটু জানিয়ে দিই যে কোন নম্বরে আজকে আমাদেরকে আপনারা পাচ্ছেন। 4481324 1, 4481324 2, এই দুটো নম্বরে ফোন করে আমাদের সাথে কথা বলতে পারেন। হ্যালো, কে আছেন সাথে? আচ্ছা বন্ধু, আপনারা চেষ্টা করুন, আমি আরও একবার নম্বরগুলো বলে দিচ্ছি। 4481324 1, 4481324 2, এই দুটো নম্বরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমি আপাতত চলে যাচ্ছি আবারও আমাদের বিশেষজ্ঞ অতিথি সাবরিনা মকবুল আপনার কাছে। আপা, আমরা একটু জানতে চাই যে অনেক সময় আমরা দেখি যে পুষ্টি, আমরা সবসময় চেষ্টা করি যে স্বাস্থ্যবান বাচ্চা হোক আমাদের, তো স্বাস্থ্যবান বা অনেক ওজন বেশি বা মোটা সোটা, এটাকে কিন্তু আমরা স্বাস্থ্যবান মনে করি, বিশেষ করে বাবা মা তারা সবসময় চান যে খুব মোটা সোটা বাচ্চা হোক তাদের, তো এটা কি আসলে তারা পুষ্টিকর খাদ্য পাচ্ছে বা তাদের স্বাস্থ্যটা ভালো, এটা কি আমরা বলতে পারি?
না, যেটা হয় যে বাচ্চার আইডিয়ার ওজনটা হওয়া লাগবে সবসময়। কম ওজনের বাচ্চা যেমন অপুষ্টি বাচ্চা, বেশি ওজনের বাচ্চা কিন্তু অপুষ্টি বাচ্চা। এই জন্য কিন্তু এখন আমাদের দেশকে ডাবল বার্নিং দেশ বলা হয়, কারণ আমাদের যেমন আন্ডার নিউট্রিশন আছে, মানে অপুষ্টি, ওভার নিউট্রিশন আছে, অতিপুষ্টি। সুতরাং আমাদের যেটা হয় যে সঠিক যেটা ওজন সেটা হওয়া লাগবে। বেশি ওজনের বাচ্চা যেতে হবে, শরীরে যদি ফ্যাট সেল বা চর্বি জমে যায়, তখন পরবর্তীতে দেখা যাবে যে বাচ্চাগুলি কিছু কমপ্লিকেশন দেখা দেবে। আচ্ছা, তো নিশ্চয়ই এটা নিয়ে আরেকটু শুনবো। আমাদের কাছে ফোন চলে এসেছে, আমরা একটু আমাদের শ্রোতা বন্ধুর সাথে কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি মামিশিন থেকে জামা বলছিলাম, অনেকক্ষণ ধরে কথা শুনতেছি, আবার কল দিতেছি। আচ্ছা, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য জামাল। আমাদের আজকের এই অনুষ্ঠানে কি কোনো প্রশ্ন রয়েছে আপনার? হ্যাঁ, আমার প্রশ্ন শিশু নিয়ে আছে। হ্যাঁ জি, আপনার প্রশ্নটি করুন। জি, আমার শিশুর বয়স হচ্ছে মেবি 7 বছর পূর্ণ আছে। হ্যাঁ আচ্ছা জি। সে আপনি মানে যে পেঁয়াজ জিনিসটা খাই না, হ্যাঁ মানে পেঁয়াজ খাওয়া তো নিয়ে ভালো না আরো। হ্যাঁ, আর মানে মাছ তো খাইবার ইচ্ছা না। হ্যাঁ মানে একদম মানে জিনিস খাবার একদম খাইতে ইচ্ছা না। হ্যাঁ, জোর করে খাওয়ায় মানে কত মানে ফলনা করে। হ্যাঁ মানে ঘরে ঘরে বাল দিয়ে খাওয়ানো হয়। হ্যাঁ মানে ওনের মানে কি একটু সহমত দিলে, মানে একটু পরামর্শ দিলে আমি একটু ধন্য হতে পারি। আপনার কোনো প্রশ্ন আছে ওনার কাছে? উনি বলল মাছ খেতে চায় না, বয়স বাচ্চা 7 বছর। গবেষণা করে দেখি, এটা দেখা যায় যে বাচ্চাদের খাবার প্রতি অনীহাটা একটা বড় কারণ হলো ছোটবেলা থেকে যদি বাচ্চাদেরকে জোর করে খাওয়ানো হয়। অনেক সময় আমাদের মনে হয় যে আমাদের বাচ্চার ওজন কম বা বাচ্চা খাচ্ছে না, মানে বাচ্চা অল্পই খাবে কিন্তু মাদের মনে হয় যে তার বাচ্চা বেশি খাচ্ছে না বা আরও খেতে হবে। এর জন্য দেখা যায় যে বারবার যদি জোর করা হয় এবং কিছুক্ষণ পর পর বাচ্চাকে খাবার দেওয়া হয়, তখন একটা বাচ্চা খেতে চায় না। এবং অনেক সময় দেখা যায় বাচ্চা খাবার প্রতি শুধু অনিহানা ভয়ও ঢুকে যায়। শুধু প্রথম কথা হলো বাচ্চাকে জোর করে খাওয়ানো যাবে না, সে তার খুশি মতন যতটুকু খাবে সেটাই খেতে হবে। আর যেটা হয় মাছ যদি খেতে না চায়, যেটা আমি বললাম যে সব খাবারই খেতে হবে, মাছটা প্রথম দিন খেতে চলো না, তাকে বুঝাতে হবে মাছ খাওয়া কত উপকারী। যেমন ছোটো মাছ তার খেতে হবে, বা এমনি মাছ উপকারী যে তেলটা আমরা বলি ওমেগা থ্রি ফ্যাটি আছে, যেটা মানে ব্রেন গঠনে সাহায্য করে, সেটা মাছ থেকে পাওয়া যায়। সুতরাং মাছটা বাচ্চাকে যদি বুঝায় বলা হয় যে না অল্প খাও, বা মাছটা যদি সে খেতে না চায় যে মাছটা আমরা কাবাব করে দেবো, আমি যেটা বললাম খাবার যদি বৈচিত্র্য আনি তাহলে হয়তো বা বাচ্চা খাবে। কিন্তু চেষ্টা করতে হবে বাচ্চাকে পুষ্টিকর একটা সুষম খাবার অভ্যাস করে তৈরি করা। নিশ্চয়ই। আমরা আরও একটা ফোনে চলে যাই, কোনো শ্রোতা বন্ধু যদি থেকে থাকেন আমাদের সাথে। আচ্ছা, আমাদের হয়তো লাইনটা কেটে গেছে। শ্রোতা বন্ধু আপনারা চেষ্টা করতে থাকুন, আমরা আবারও হয়তো কথা বলবো। আচ্ছা, পেয়ে গেছি একজনকে, কে আছেন সাথে? হ্যালো, হ্যালো হ্যালো জি, শুনতে পাচ্ছি, আপনি কে বলছেন? হ্যাঁ, আমি জানতে চাচ্ছি যে অনেকে বলে যে কলা খাওয়া ঠান্ডা, বাচ্চাদেরকে বা শিশুদেরকে কলা খাওয়া খাওয়ালে কি ধরনের ভিটামিন হতে পারে কলা থেকে? অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য। আমরা একটু প্রশ্নের উত্তরটায় চলে যাই। কলা খাওয়া, কলা খেলে ঠান্ডা লাগবে, এরকম অনেক ফলের ব্যাপারেই কিন্তু এরকম ধারণা আছে, নারকেল খেলে ঠান্ডা লাগবে বা অনেক ধরনের, তো এই জিনিসগুলো কি ঠিক কিনা? আমাদের যেটা হয় যে কিছু কুসংস্কার আছে, যেটা হয় যে আমাদের কুসংস্কারের একটা বড় উদাহরণ হলো বাচ্চা জন্মের পর মিষ্টি ভাষা হওয়ার জন্য আমরা মধু দিয়ে থাকি, বা দেখা যায় যে অনেক সময় জোড়া করা খাওয়ানো যাবে না প্রেগনেন্সির সময়, বা বল মাছের মতো মাছ খেলে বাচ্চার মাথা বল মাছের মতন হবে। এসব কুসংস্কারে কান দিতে হবে না, কারণ কলার মধ্যে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে। সুতরাং কলাটা অবশ্যই খেতে হবে, কলার মধ্যে পটাশিয়াম ছাড়া অনেক ভিটামিন মিনারেলস থাকে, এবং কলাটা গ্রামেগঞ্জে খুব সহজে পাওয়া যায় এবং দামেও কম। সুতরাং আমরা যেটা হয় আমাদের দেশীয় যে ফলগুলি, সেই ফলগুলি যেহেতু অনেক পুষ্টিসম্পন্ন থাকে এবং কমে পাওয়া যায়, সুতরাং এই ফলকে সবই খাওয়াতে হবে। আর যদি একটা বাচ্চা ঠান্ডা সমস্যা থাকে, তাহলে যেটা হয় যে আমরা টক জাতীয় ফলগুলি যে কুসুম গরম পানিতে লেবু আদা তারপরে মধু দিয়ে খাওয়ালে ঠান্ডার যেটা হয় যে বাচ্চা যদি ঠান্ডা থাকে সেটা দেখা যায় যে অনেক সময় উপকারে আসে। আমি বলবো যে সব ধরনের ফলই আমাদের মৌসুমি ফলগুলি খাওয়াতে হবে বাচ্চাদেরকে। অনেক ধন্যবাদ। আমরা একটা কবিতা পড়ে ফেলি ছোট্ট করে, এই পুষ্টি সংক্রান্ত বা স্বাস্থ্যকর খাবার বিষয়ক একটা কবিতা রয়েছে আমার কাছে। শুনতে হবে, জানতে হবে, মানতে হবে ভাই, সুস্থ সবল থাকতে সবার পুষ্টিকর খাবার চাই। যেন তেন খাবার খেলে পুষ্টি হবে না গো, প্রয়োজনীয় পুষ্টি আছে, নিয়মিত এমন খাবারই খাবো।
বিশেষ করে তোমরা যারা কিশোর কিশোরী, পুষ্টি খাবার খেতে হবে, এটা খুবই জরুরি। উঠতি বয়স, বাড়তি শরীর মনে রাখতে হবে, এ সময় ফলমূল শাকসবজি বেশি করে খাবে, গাজর ডাল চীনাবাদাম ডিম খেলে তবে উচ্চতা ও ওজন বাড়ে, মনে রাখবে সবে। আমরা যেটা শুনছিলাম আসলে আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে, যে উচ্চতা এবং ওজন আমাদের ভবিষ্যতের যে সুন্দর সময়টা, এটা কিন্তু গঠন হয়ে যায় কৈশোর বয়সেই। তো আমরা আস্তে আস্তে শেষের দিকে চলে এসেছি, আমি একটু জানতে চাই যে কৈশোর বয়সের যেই খাবারগুলো, সেই খাবারগুলোর পুষ্টি মানটা আমরা ঠিক মতো পাচ্ছি কি না, বা আমরা কতটুকু খেলে আসলে আমাদের প্রপার ওয়েতে আমরা আসলে বাড়তে পারি, বা আমাদের হাড় গঠন ঠিক হচ্ছে কি না, এটা বোঝার কি কোনো উপায় রয়েছে? মানে কাউকে দেখে আমরা কিভাবে বুঝবো যে সে আসলে সঠিক পুষ্টিটা পাচ্ছে? হ্যাঁ, এটা তো বোঝার উপায় আছে, যেটা হলো এটা আমরা হাইট ওয়েট দিয়ে খুব সহজে বুঝতে পারি যে তার হাইট ওয়েট এবং বিএমআই বলে একটা ব্যাপার আছে, সেটাতে আমরা বের করে ফেলতে পারি যে ওই বাচ্চাটা হাইটটা কত, ওয়েটটা কত, এবং বিএমআই অনুযায়ী সে পড়েছে কিনা, নর্মালে পড়েছে না, বেশি পড়েছে না, কম হয়েছে। সেটা যদি হয় যে যারা এই ব্যাপারটা জানেন বিশেষজ্ঞ কেউ, বা আমাদের যে কোনো সরকারি হাসপাতালে দেখা যায় গ্রোথ চার্ট বা গ্রোথ মনিটরিং চার্ট বলে পাওয়া যায়, যে কোনো সরকারি হাসপাতাল বা উপজেলা সদর হাসপাতালে গিয়ে যদি বলা হয় যে একটু বলে দেন আমার বাচ্চাটা কতটুকু ইয়েতে পড়েছে গ্রোথ চার্টের মধ্যে বা বিএমআইটা, তাহলে আমরা সহজে বের করে ফেলতে পারবো বাচ্চাটা আসলে ঠিক মতন পুষ্টি পাচ্ছে কিনা, বা তার শারীরিক ও মানসিক বিকাশটা ঠিক মতো হচ্ছে কিনা। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে কৈশোর বয়সে চোখের নানা রকমের সমস্যা দেখা যায়, আবার দেখা যায় যে তাদের মনোযোগের অভাব থাকে, এগুলো কি খাদ্যের প্রভাবে হতে পারে? হ্যাঁ, হতে পারে, অবশ্যই হতে পারে, কারণ যেটা চোখের যে প্রবলেমটা হয় সেটা আমরা বলি যে ভিটামিন এর অভাবে চোখের সমস্যা হয়। এজন্য যেটা করতে হবে যে আমাদের যে সরকারিভাবে যে ভিটামিন এ ক্যাপসুল প্রোগ্রামটা আছে, 5 বছর পর্যন্ত অবশ্যই ভিটামিন এ ক্যাপসুলটা বাচ্চাকে খাওয়াতে হবে, এবং তার সাথে সাথে রঙিন সবুজ শাকসবজি ফলমূলটা খাওয়াতে হবে। যে শাকসবজি ফলমূলটা রঙিন, যেমন পাকা পেঁপে, পাকা কলা, যে কিছুক্ষণ আগে একজন বললো যে কলা খেয়ে ঠান্ডা হয়, কিন্তু কলা খেলে চোখের সমস্যা দূর হয়ে যায়। পাকা আম, কাঁঠাল, তারপরে পুঁই শাক, পালং শাক, এই ধরনের রঙিন গাঢ় সবুজ শাকসবজিটা খাওয়াতে হবে, তাহলে চোখের সমস্যাটা দূর হয়ে যাবে। এবং আজকালকার যেটা হয় বাচ্চাদের দেখা যায় যে পুপুর ডিভাইসের প্রতি একটা আকর্ষণ চলে আসছে, এবং এটা দেখা যায় যে অনেক বাচ্চারা ডিভাইস দেখতে দেখতে খাচ্ছে বা খেতে চাচ্ছে না, সুতরাং খাবারের অরুচি এটাও একটা কারণ হতে পারে। সুতরাং ডিভাইসের ব্যবহারটা আমাদের কমাতে হবে, যে মোবাইল দেখা, টিভি দেখা, এগুলো আমাদের কমাতে হবে। আর যেটা হলো যে পুষ্টিকর খাবারগুলো খেতে হবে। নিশ্চয়ই, অনেক অনেক ধন্যবাদ সাবরিনা মকবুলাপা আপনাকে আমাদের আজকে সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমরা একটু চলে যাই আমাদের কিশোর অতিথির কাছে, আমাদের সাথে শশী রয়েছে। শশী, ছোট্ট করে একটা গান শুনিয়ে দাও আমাদেরকে, খুব ছোট্ট করে। আচ্ছা, তো একটা ফোক গান করবো আমি, মিলন হবে কতদিনে। ঠিক আছে। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে, মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের শানে, চমৎকার।
আমাদের এই অনুষ্ঠানটা আসলে প্রাণই ফিরে আসে যখন আমাদের কিশোর বন্ধুরা গান করে। তো যাই হোক, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমি এখন আমাদের সব বন্ধুদেরকে, শ্রোতা বন্ধুদেরকেও জানিয়ে দিব আজকের কুইজের ব্যাপারে। আজকের কুইজের নাম্বারটা হচ্ছে 52। একটু মন দিয়ে শুনতে হবে, আজকের কুইজের নম্বর হচ্ছে 52। এখন জানিয়ে দিচ্ছি কুইজটা, ঝটপট করে লিখে নিতে হবে। আজকের কুইজটা হচ্ছে, একজন কিশোর বা কিশোরীর দৈনিক কত কিলো ক্যালোরি পুষ্টি গ্রহণ করা প্রয়োজন? একজন কিশোর বা কিশোরীর দৈনিক কত কিলো ক্যালোরি পুষ্টি গ্রহণ করা প্রয়োজন? আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে সেটা জেনেছি। এই কুইজটি, কুইজটির উত্তর পাঠানোর জন্য আপনাদেরকে লিখতে হবে প্রযোজক কৈশোরের কথা, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, ঢাকা, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, আগারগাঁও, ঢাকা, এই ঠিকানায়। অথবা ইমেল করতে পারেন kaishor.bbdhaka@gmail.com, এই ঠিকানায়। কৈশোর বানানটা বলে দিচ্ছি, kaishor.bbdhaka@gmail.com, এই অ্যাড্রেসে ইমেল করতে হবে। উত্তর পাঠানোর সময় অবশ্যই চিঠি বা ইমেইলে কুইজের সংখ্যাটা লিখতে হবে, নিজের নাম ঠিকানা, কুইজের উত্তর, মোবাইল নম্বর এবং নগদ নম্বর লিখে পাঠাতে হবে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে দুইজন সৌভাগ্যবান বন্ধুর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। এবার জানিয়ে দিব গত পর্বের যারা কুইজ বিজয়ী তাদের নাম। গত পর্বের দুজন কুইজ বিজয়ী হলেন বান্দরবান থেকে কবিতা সান্যাল এবং বাগেরহাট থেকে শ্রেয়ামণি কুহু। 51 নাম্বার কুইজের বিজয়ী হচ্ছেন তারা, বান্দরবান থেকে কবিতা সান্যাল এবং বাগেরহাট থেকে শ্রেয়ামণি কুহু। আপনাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা যেতে যেতে অবশ্যই গান শুনব অহনার কাছ থেকে, আর সবাইকে বলতে চাই অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো আমরা চলে যাই অহনার গান শুনতে, এবং সবাইকে অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন। আমি একটি রবীন্দ্রসঙ্গীত শুনাই।